কক্সবাজারের একটি চক্র মোবাইল সিম নিবন্ধন করে তা রোহিঙ্গাদের কাছে বিক্রির কাজে জড়িত, এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র্যাব। এরপর আটক করা হয় চক্রের পাঁচজনকে। উদ্ধার করা হয়েছে 204টি মোবাইল সিম কার্ড, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকা। রোববার র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলী নতুন বাজার এলাকার মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ জাহিদ, বদরমোকাম এলাকার খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ ফারুক, খাজা মঞ্জিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইলিয়াস, হাসপাতাল সড়কের বঙ্গপাহাড় এলাকার কালীপদ সাহার ছেলে সুজন সাহা ও হাসপাতাল আইবিপি রোডের হরিজন পাড়ার জীবন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে কক্সবাজার শহরের দি কক্স সিটি সুপার মার্কেটে অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা সিম কার্ড বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করা হয়। রোহিঙ্গাদের নিকট সিম কার্ড চড়া দামে বিক্রি করা হতো বলে জানিয়েছে র্যাব। জয় বিশ্বাস হচ্ছে মূলত সে মূল হোতা, এই সিমগুলো সে বাকিদের নিকট বিক্রি করে থাকে এবং জয় বিশ্বাসকে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সে জানায় যে এই সিমগুলো মূলত হচ্ছে চট্টগ্রাম সহ বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চল থেকে সে সিমগুলো সংগ্রহ করে থাকে এবং এগুলো কুরিয়ারের মাধ্যমে সে কক্সবাজারে তার যে পার্টি রয়েছে তারা পাঠায় এবং এগুলো সংগ্রহ করে সে উচ্চ মূল্যে টেকনাফ এবং উখিয়ার বিভিন্ন অঞ্চলে সে এই সিমগুলো ব্যবহার করে থাকে। এবং আমরা কিছু সিমের রেজিস্ট্রেশনে এনআইডি পেয়েছি যেগুলো অধিকাংশের ময়মনসিং, খুলনা, রংপুর, ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মূলত এই সিমগুলো সংগ্রহ করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।